নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সের আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো ডাব্লিউ বিপিএসসি আপনাদের মিসলেনিয়াসের যে পরীক্ষাটি আপনাদের খুব শীঘ্রই হতে চলেছে তার জন্য উল্লেখযোগ্য যে জেনারেল নলেজের যে গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতের সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম এবং সর্বোচ্চ যে সকল প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে শুধুমাত্র সেই সকল প্রশ্নসমূহ এর সমস্ত যে প্রশ্নগুলি আমি আজ আলোচনা করবো যেখান থেকে তার সম্পূর্ণ ইবুক পিডিএফ লিঙ্ক আপনার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং আমার কমেন্ট সেকশানের প্রথম কমেন্টেই আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এর আগে বন্ধুরা আমি টোটাল আপনাদের দুখানা ক্লাস করিয়ে দিয়েছি এটা আমার তিন নম্বর ক্লাস আগের যে ভিডিওগুলো আছে তারও লিঙ্ক আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে আমি এখন শুরু চলেছি আপনাদের যে যে প্রথম প্রশ্নটি হবে সব থেকে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল উনিশশো একানব্বই সালে ভিপি সিং নরসিম রাও পাঁচশো আশি বাই দুশো বলে বিপক্ষকে তিনি হারিয়েছিলেন ভারতের একই লোকসভা থেকে সবথেকে বেশি জয় হয়েছে এমপি সৈয়দ ঠিক আছে বন্ধুরা লাক্ষাদ্বীপ লোকসভা থেকে তিনি পরপর দশ বার বিজয় লাভ করেছিলেন ভারতের দীর্ঘতম দীর্ঘমেয়াদী যিনি রাষ্ট্রপতি তিনিকে তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের স্বল্প স্বল্পমেয়াদী রাষ্ট্রপতি ডক্টর হচ্ছে রাজা ডক্টর জাকির হোসেন ভারতের বেশি বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন যিনি সবচেয়ে বেশি বয়সে সেটা হয়েছিল আর ভেঙ্কটারমন ভারতের সবথেকে কম বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি হলো নীলম সঞ্জীব রেড্ডি ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি কোনো তিনি যিনি কোনো অবস্থা মানে যখন তিনি পদে ছিলেন সেই সময়ে তিনি মারা যান তিনি হলেন ডক্টর জাকির হোসেন ভারতের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীর নাম কি তো বন্ধুরা ভারতের যে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী তিনি হলেন জওহরলাল নেহেরু ভারতের বেশি বয়সে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী কে হয়েছিলেন সেটা হয়েছিল আপনাদের মোরারজি দেশাই বৃহত্তম মুক্ত বিদ্যালয় ভারতবর্ষের কোনটা সেটা হলো ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয় যেটা সেটা হলো ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোরে যেটি অবস্থিত ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি সেটি হলো ইন্ডিয়ান ওম্যান ইউনিভার্সিটি ভারতের উচ্চতম বিমানবন্দর কোথায় অবস্থিত সেটি লাদাখের লে বিমানবন্দর ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি সেটি হলো আপনাদের মুম্বাই বিমানবন্দর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ভারতের সেটি হলো মুম্বাইয়ের তারাপুর ভারতের বৃহত্তম অডিটোরিয়াম শ্রী সম্মুখানন্দ সেটি কোথায় অবস্থিত মুম্বাইয়ে অবস্থিত মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতের সর্বোচ্চ সম্মানের নাম কি যেটা হচ্ছে আপনাদের বীরতার দিক থেকে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে পরমবীর চক্র ঠিক আছে যারা কোনো কারণে শহীদ হয়ে থাকেন এবং যদি সর্ব ভাবে যদি সেটাকে নিরীক্ষণ করা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আপনাদের অবশ্যই হবে ভারত রত্ন ভারতের প্রথম ব্যাংকের নাম কি সেটা হলো আপনাদের ব্যাঙ্ক অফ হিন্দুস্থান ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্ক কোনটা সেটা হলো আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটা সেটা হলো আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদিও বা বর্তমানে এটা চেঞ্জ হয়ে গেছে বা এটা অল্টারনেটিভলি এইচডিএফসি আইসিসি এবং স্টেট ব্যাংকের মধ্যে চেঞ্জ হতে থাকে ঠিক আছে তো সেগুলো প্রাইভেট যদিও সেগুলো প্রাইভেট সেক্টর তো সেগুলোর প্রশ্নগুলো ডিপেন্ড করবে সেই হিসেবে আপনারা অবশ্যই দেখবেন বিষয়টা ভারতের প্রথম বিদেশি ব্যাংক কোনটা সেটা হল চার্টার্ড ব্যাঙ্ক ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটা সেটা হল আপনাদের ফারাক্ষা ব্যারেজ ভারতের সর্বোচ্চ সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র কোনটা সেটা হলো সিয়াচেন যেটা কিন্তু অবশ্যই লাডাখে অবস্থিত ভারতের দীর্ঘতম সমুদ্র তটভূমি কোনটা সেটা হলো চেন্নাইয়ের মারিনা বিচ ভারতের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন সেটা কোথায় অবস্থিত আপনাদের সাহারানপুর উত্তরপ্রদেশে ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোনটা সেটা হলো রয়্যাল বোটানিক্যাল গার্ডেন অব কলকাতা ভারতের প্রথম লোহার সেতুটি কোথায় অবস্থিত আপনাদের গোমতি নদীর উপরে পুল ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটা সেটা হলো বিহারের পাটনা জেলায় অবস্থিত গঙ্গা নদীর উপর নির্মিত মহাত্মা গান্ধী সেতু ভারতের ব্যস্ততম সেতু কোনটা সেটা হল আপনাদের হাওড়া কলকাতার হাওড়া ব্রিজ ভারতের সবথেকে বড় ক্যান্টিলিভার সেতু কোনটা সেটা হলো কলকাতার হাওড়া ব্রিজ ভারতের উচ্চতম যান চলাচলকারী যে সেতু সেটা কোনটি আপনাদের সেটা হলো লাদাখের খান্দুলা নেক্সট কোয়েশ্চেন হলো। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটা সেটা হলো আপনাদের ইন্দিরা গান্ধী সেতু ভারতের দীর্ঘতম তার দিয়ে নির্মিত ঝুলন্ত সেতু কোনটা সেটা হলো আপনাদের বিদ্যাসাগর সেতু ভারতের বৃহত্তম বসতবাড়ি কোনটি সেটি হলো আপনাদের অবশ্যই রাষ্ট্রপতি ভবন যদিও বা এটা এখন চেঞ্জ হয়ে গেছে আম্বানির যেটা সবচেয়ে বড় এখন বসতবাড়ি রয়েছে ভারতবর্ষে ঠিক আছে ভারতের দীর্ঘতম মানে খাল কোনটা খুবই গুরুত্বপূর্ণ বস্তু মন্দির এটা কিন্তু বারবার আসে রাজস্থানের ইন্দিরা গান্ধী ক্যানেল যেটা ভারতের বৃহত্তম গুহা কোনটা সেটা হলো জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটা সেটা কিন্তু মহারাষ্ট্রের ইলোরা গুহা ভারতের প্রাচীনতম চার্চ বাহান্ন এডিএ তৈরি কেরালের তিরিশ জেলায় অবস্থিত সেটি কোনটি সেন্ট থমাস চার্চ ভারতের বৃহত্তম সিনেমা থিয়েটার তামিলনাড়ু কোথায় অবস্থিত তামিলনাড়ুর মাডুরাই যেটি থাঙ্গমে অবস্থিত ভারতের সবথেকে জনবহুল শহর কোনটা সেটা হচ্ছে আপনাদের দিল্লি ভারতের প্রথম কলেজ যেটা কলকাতায় অবস্থিত সেটা কোনটা ফোর্ট উইলিয়াম কলেজ যেটা কিন্তু আঠারোশো সালে জবচার্নক নির্মিত করেছিল ভারতের প্রথম মহিলা কলেজ কোনটা সেটা হলো বেথুন কলেজ কে নির্মাণ করেছিল এটা আপনারা অবশ্যই কনবক্সে লিখে জানাবেন ভারতের প্রথম প্রথম মেডিকেল কলেজ সেটা হলো কলকাতা মেডিকেল কলেজ এটা যে আপনাদের তৈরির সাল অর্থাৎ উনিশশো সালে যেটা তৈরি হয়েছিল এটা কিন্তু আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে হ্যাঁ ভারতের দীর্ঘতম বারান্দা কোনটা সেটা হলো রামেশ্বরের রমানাথ স্বামী মন্দিরের বারান্দা ভারতের প্রাচীনতম বাঁধ কোনটা সেটা হলো কর্নালাই বাঁধ যেটা কাবেরী নদীর উপরে তামিলনাডুতে অবস্থিত ভারতের উচ্চতম বাঁধ কোনটা সেটা হলো আপনাদের ভাখড়া নাঙ্গাল বাঁধ যেটা পাঞ্জাবে অবস্থিত ভারতের দীর্ঘতম বাঁধ যেটা কোনটা কোনটি সেটি হল মহানদীর উপরে অবস্থিত হীরাকুদ বাঁধ ভারতের বৃহত্তম কংক্রিট বাঁধের কৃষ্ণা নদীর উপরে অবস্থিত সেটা হলো কোথা মানে কোন কৃষ্ণা নদীর উপরে অবস্থিত কোন বাঁধ সেটা হলো আপনাদের না নাগার্জুন সাগর বাঁধ ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটা সেটা হলো আপনাদের সুন্দরবন বদ্বীপ ভারতের বৃহত্তম মরুভূমি কোনটা সেটা হলো আপনাদের থর মরুভূমি ভারতের বৃহত্তম গম্বুজ কোনটা বিজাপুরের গোল গম্বুজ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতের যে প্রথম ভোটটি সেটি কত সালে হয়েছিল সেটি কিন্তু আপনাদের অবশ্যই হয়েছিল উনিশশো বাহান্ন সালে ভারতের প্রথম ইলেকট্রনিক বক্সের মাধ্যমে ভোট ভোটার ভোটাভুটি হয়েছিল কত সালে উনিশশো নিরানব্বই সালে দিল্লি মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিধানসভায় ভারতের বৃহত্তম প্রদর্শনী ময়দান কোনটা সেটা হলো নিউ দিল্লির প্রগতি ময়দান মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটা সেটা হলো আপনাদের আলোমারা ভারতের প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র কোনটা সেটা হলো আরশি বড়া ওনা মুনলিট নাইট ভারতের প্রথম দেশীয় নির্বাক চলচ্চিত্র কোনটা দাদা সাহেব ফাল্কের যেটা হলো আপনাদের রাজা হরিশ্চন্দ্র ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটা কান কান ড্যান্স মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন ভারতের প্রথম সংস্কৃত চলচ্চিত্র কোনটা মানে রচয়িতা কে করেছে সেটা কিন্তু করেছিল আপনাদের শঙ্করাচার্য ভারতের প্রথম অনুবাদ চলচ্চিত্র কোনটা সেটা হল আপনাদের পণ্ডুরি ভারতের প্রথম গোল্ডেন জুবিলি চলচ্চিত্র কোনটি অ্যাওয়ার্ড পেয়েছিল সেটা হলো আপনাদের সান তুকারাম ভারতের প্রথম হলিউড যে হিন্দিতে অনুবাদ হয়েছিল যে কোন মুভিটা সেটা হলো আপনাদের জুরাসিক পার্ক ভারতের প্রাচীন দুর্গের প্রাচীন দুর্গ মধ্যপ্রদেশ যেটা মধ্যপ্রদেশে অবস্থিত তার নাম টাকাই সেটা হলো আপনাদের কলিঙ্গ দুর্গ ভারতের উত্তর উচ্চতম দরবাজা কোনটা সেটা বুলন্দরবাজা যেটা ফতেপুর স্তিকৃত অবস্থিত ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটা সেটা কিন্তু অবশ্যই আপনাদের সীমা সিয়াচেন হিমবাহ ভারতের বৃহত্তম গুরুদুয়ার কোথায় অবস্থিত পাঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দির যেটা ভারতের প্রথম হাসপাতাল চেন্নাইয়ের কোথায় অবস্থিত সেন্ট ফোর্ট সেন্ট জর্জে ভারতের বৃহত্তম হাসপাতাল কোনটা আহমেদাবাদের ডিজে মেডিক্যাল হসপিটাল ভারতের প্রথম চক্ষু হাসপাতাল কোথায় অবস্থিত হয়েছিল চেন্নাইয়ের চক্ষু হাসপাতালে ভারতের প্রথম কার্ডিয়াক হাসপাতাল কোনটা এক্সকট হার্ট ইনস্টিটিউট ভারতের উচ্চতম জলপ্রপাত মোস্ট ইম্পর্ট্যান্ট হিমাচল প্রদেশের উন্নাও জেলার রংটং জলপ্রপাত ভারতের বৃহত্তম হ্রদ কোনটা সেটা হলো আপনাদের উলার হ্রদ ভারতের প্রথম লাইব্রেরি কোনটা হুগলির শ্রীরামপুরের উইলিয়াম কেরি নির্মিত যে লাইব্রেরি সেটি ভারতের বৃহত্তম লাইব্রেরি কোনটা সেটা হলো আপনাদের কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ভারতের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটা সেটা আপনাদের কুতুব মিনার ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র ভূমি থেকে যে ভূমিতে ইয়ে করা হয় যেটা ছোড়া হয়ে থাকে সেটা কোনটা সেটা হলো আপনাদের পৃথিবী ভারতের স্বল্প দূরের ভূমি থেকে বায়ু যে ক্ষেপণাস্ত্র তার নাম কি আপনাদের ত্রিশুল ভারতের প্রথম ইন্টারমিডিয়েট রেশন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনটা সেটা হলো আপনাদের আকাশ ভারতের দীর্ঘতম সীমার মাল্টিপাল টার্গেট মিসাইলের নাম কি আপনাদের আকাশ ভারতের বৃহত্তম মসজিদের নাম কি আপনাদের অবশ্যই সেটা হলো আপনাদের জামা মসজিদ ভারতের বৃহত্তম জাদুঘর কোনটা সেটা হলো কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন কবে করা হয়েছিল সাতই অগস্ট উনিশশো ছয় সালে যেটা করেছিল আপনাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতের প্রথম যুদ্ধ যুদ্ধজাহাজ কোনটা আইএনএস বিনাশ ভারতের প্রথম ক্ষুদ্র রণতরী কোনটা আইএনএস কুকড়ি ভারতের প্রথম ট্যাঙ্কার কোনটা আইএনএস শক্তি ভারতের প্রথম ভারতের প্রথম দেশের পেট্রোল বোট কোনটা আইএনএস অজয় ভারতের প্রথম আধুনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ক্ষুদ্র রণতরী কোনটা সেটা আপনাদের হলো আইএনএস গোদাবরী ভারতের প্রথম এয়ারক্রাফটবাহী জাহাজ কোনটা সেটা হলো আপনাদের আইএনএস বিক্রান্ত ভারতের বৃহত্তম ল্যান্ডিং জাহাজ কোনটা সেটা হলো আপনাদের আইএনএস মগান ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাবমেরিনের নাম কি সেটা হলো আইএনএস সিন্ধুশাস্ত্র মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ভারতের প্রথম সংবাদপত্র কলকাতার যেটা প্রকাশিত হয়েছিল সেটা কোনটা সেটা আপনাদের অবশ্যই হয়েছিল যেটা হিগির বেঙ্গল গেজেট তো বন্ধুরা আপনাদের যে ভারতের যেটা সর্বপ্রথম বৃহত্তম উচ্চতম থেকে যে সকল প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আজকের মতো হলো এতটাই আশা করি বন্ধুরা আপনাদের যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা পারপাসে আশা করছি এর বাইরে আপনাদের কিন্তু খুব একটা প্রশ্ন পরীক্ষায় আসবার মতো চান্সেস নেই ঠিক আছে এর বাইরে মনে হয় না আর কোনো প্রশ্ন হবে যা হবে এই চ্যাপ্টার থেকে যেটুকু প্রশ্ন আসবে সমস্ত এখানে আপনাদের সামনে তুলে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি আপনাদের সুবিধার্থে বলে দিই যারা যারা কিন্তু এখনও এই ইবুক পিডিএফটি নেননি যেখানে আপনাদের জেনারেল নলেজ জেনারেল সায়েন্স আপনাদের স্ট্যাটিক পার্ট এভরিথিং এবং কারেন্ট এফেয়ার্স প্রত্যেকটা জিনিস ইনক্লুড করা আছে তার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং আমার কমেন্টেও কিন্তু প্রথমেই দেওয়া আছে যারা যারা এখনও নেননি অবশ্যই পিএসসি মিসলেনিয়াস যে পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষাকে যদি আপনার পাখিক চোখ করে থাকেন এই যে পিডিএফটি অবশ্যই কিন্তু নিতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এতটাই পরবর্তী চার নম্বর ভিডিও নিয়ে কালকে আবার পুনরায় আপনাদের সঙ্গে সাতটার সময় দেখা হবে আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার